আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে স্পেশাল কিছু থাকছে, বিহাইন্ড দ্য সিন থাকছে। বয়েজ গ্যাংয়ের নতুন একটা গান আমরা রিলিজ করতে যাচ্ছি, দুধু খাও। আমরা দুধু খাও না, আমরা প্যান্ট খোল পাইছো বোকা তোর। আচ্ছা আমরা তাহলে জাস্ট ডিসকাউন্ট থেকে ফিটার নিয়ে নেই নাকি? এখন দুধু খাও হইতাম না, ফিটার নিলাম। ফিটারটা লইলাই লইয়া আসলে সবাই দুধু খাওয়াই মার দেখাইম। আর একটা দুধ লোক তারপর সাইফ উদ্দিন উল্লাহ গুল্লা কেমন আছো? আমি 6টার সময় ঘুম দিয়ে উঠে, ডিস্টার্ব করব না। ডিস্টার্ব করলা কি? কোনো কথা হইলো ভাই? 6টার সময় ঘুম থেকে উঠে ডিস্টার্ব হয় নাকি? ও হ্যাঁ, দুধ খাইছো তার লেগে তো তোর মার প্রতি তোর মায়া নাই। মার দুধ খাইছি, অরিজিনাল দুধ খাইছি, গরুর দুধ আছে অরিজিনাল। কিছুক্ষণ খালি চাপা মারে বন্ধু, খালি চাপা খাইছি। নেওয়ার জন্য সিএনজির অভাব নাই, তিনটা চারটা সিএনজি ব্রেক করেছে আমাদেরকে নেওয়ার জন্য। ওয়াহ ওয়াহ, কি অবস্থা! তারপরে একটার পর একটা সিএনজি চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আমরা ঢুকে গিয়েছি মামা, আমি মাঝখানে ঢুকছি, শীত লাগবো না, ঠিক আছে? তুমি মনে করো যে শীতের বাতাস খাইবো আর তুমি বাতাস খাইবা, ঠিক আছে? আর মাঝখানে আমি কিন্তু মদল। লেবুর খুঁজে 200 ফয়রান ভুলে অনেক চিনি খেয়েছি, বাবাকে আমার হঠাৎ করে বন্ধু দুলাল ভেবেছি, আমার রঙি খুলে ফেলেছি যাবে না বলা, হঠাৎ করে মা দেখে বাবা লঙ্কিটা গোলা, কোন কারণে সিগারেটে আমি চাইলাম। এখন আমি যাব শুটিং এ, সবাইকে নিয়ে রেডি হইছি, হঠাৎ দেখি গাঞ্জার পুটলা বাসায় থই আইছি, ঠিক আছে? আমাদের মর্নিং খাবার দাবার চলতেছে, তাই না? খাবার দাবার দেখান যাইতো না, খাবার দাবার দেখান যাইতো না, কারণ আপনারা তো আমরা খাইতেছি পরে কই ভাই দেখলা একলা খালছো দিছো না, উনকাই তো করলে কাম হইব ওই তো না। এখানে সবাই একটা সিঙ্গার একটা সমস্যা খাইছে, বাট আমার মোটা ভাই পাঁচটা সিঙ্গারা পাঁচটা সমস্যা খাইছে, তার আমার মামার নাম কিন্তু মোটা না, আমার মামার নাম হলে কদুয়া দাঁত, সেগুলো করেন না, অরিজিনাল নাম জন কান সর্বনাশ করলাম। কি মনে করছো মরু হে বেটা, কি মনে করছো? তুমি কি বরিশিল্লা ভাষা বুঝি না? মোর বাড়ি কিন্তু বরিশিল্লা না, মোর বাড়ি কিন্তু বরিশাল না, এরপর কিন্তু বরিশিল্লা জানি, কারণ কখনো দেখছেন কিনা জানি না, যারা মরিচ দিয়া চা খাইতে বা পেঁয়াজ দিয়ে চা খাইতে, আজকে আমরা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল তাজুল ভাই মরিচ দিয়া চা খাচ্ছেন, আমার কলিজার ভাই এখনো আসতেছে, আমার 2 মিনিটের কথা বলে আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমরা নাস্তা নাস্তা করে ফেলাইছি, এখনো আসতেছে। তারপর নাস্তাটা করে কেমন লাগলো সবার? এই দেখেন, আই এম সো এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। সবচাইতে ডিফারেন্ট ভাবেও খাইছে মোটা ভাই, দিয়া খাইছে সিঙ্গারা, চা খাইছে মরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া, ঠিক আছে? এগুলা কেউ কখনো খাইছে কিনা আমার জানা নাই, যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? অলরাইট গাইস, ফাইনালি আমরা আমাদের স্পটে পৌঁছে গেছি, দেয়ার এজ ইউ ক্যান সি শাহজালাল ইউনিভার্সিটি। সিলেট আন্তর্জাতিক মানসিক অসম্মানিত ব্যক্তি গো, হ্যাঁ এনে আইনা মানুষ করা হয়,
যার নাম হচ্ছে উচ্চ বিদ্যালয় শিক্ষিত প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার তৈরি করেছে শুধু মানসিক রোগীদের জন্য। এখানে মানসিক রোগী আমি এই ধরনের কয়েকজন আছে তাদেরকে নিয়ে মানুষ করব। প্লিজ লেটস গো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লুক এট মি হাউ স্যাড ভেরি স্যাড এই এটা কিন্তু প্যাকেটের দুধ না, আপনার নানি আছে না, নানির যে গুগল চাকাটা না, নানি আছে না, নানি লাগা রুমের এরপরে আরেকটা রুম আছে, এই রুমের বড় একটা রুম, এর ভিতরে দিকে আর ছোট একটা রুম, এই রুমের ভিতরে একটা বাসুর, তাই বাসুরের দুধ না, বাসুরের মার আপন খালার দুধ এটা। আমি বলছিলাম লাস্ট ব্লগে যে পাগলের বাসা পাগল বলে, যেহেতু দুই পাগল একসাথে, আজকে আমরা ওই দুই পাগলের বাসায় একসাথে আমরা শুনবো যে দুইজন দুজনের সাথে কথা বলতেছে, ঠিক আছে? হবে কি জানার সময় ঢুমুই আমি হ্যাঁ স্ট্রং ওই চুপ কাম মালা শেনা প্রেসার ফ্রাই স্টোন ব্ল্যান্স এন্ড ক্যান মি উইন মি আর ভি না না ইট ইজ নট দে আসুন গ্লাজ ইন দ্য ফ্রি এন্ড আ ফাইনাল ডিসিশন ইউ আর সাম শেষ করতে পারেন না খাইয়া। আচ্ছা আম্মা কইছে যেন যাবি এটা লইয়া যাবি দুধ খাবি, আমি যে শালা কুটাং করে ধরে ফেলবো তুমি কি বলিস আমার, তাই বুঝি। ফাইনালি আমরা আমাদের ইউনিট নিয়ে প্রস্তুত আমাদের গানের শুট করতে, তাই তো? আবারও আমরা নেমেছি অনেকদিন পর আমাদের বয়েস গ্যাংয়ে, আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ, বিকজ নয়ন ভাই সবসময় উইক ছিল বলে আমাদের ভিডিও উইক ছিল, আর এখন থেকে আমাকে নয়ন ভাই আমাকে প্রমিস করছে যে আর কখনো উইক হবে না, আমরা কন্টিনিউ ভিডিও করতে পারবো। নয়ন কই আমার কিন্তু প্রমাণ লাগবো যে ভিডিও ফুটেজে আমি প্রমাণ নিবো নয়নের কাছে, ঠিক আছে? ঘুমার আর কি লিখব না, দেরি হইব শিওর, দেখো এটা কিন্তু ভিডিও প্রমাণ হইতেছে, কেস করে দিমু আমার লিক হইব, আমার কাজও যাওয়ার লিক হইব কিন্তু ভিডিও তো আর লিক এখানে সবচেয়ে টাইমিং বয়, এখানে সবচেয়ে টাইমিং বয় হচ্ছে আমি চাপা। হিয়ার ইজ মাই বয়, আমার বয় দেখুন কত কষ্ট করে গিলিন্ডার বিলিন্ডার কি কি নিয়ে আইছে, আল্লাহ জানে এত বড় দুধের ডিব্বা নিয়ে আইছে, ওটা খুললেই দেখতে পাবেন, এখন তো দেখতে পাবেন আর ওইগুলো দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে, হ্যাঁ চোখ কইবার খোলা রাখতে হবে, দেখো দেখো যন্ত্রটা দেখো, এবার মামা খোলা বন্ধ রাখলে কেমন হবে না, খেলা হবে না, ঠিক আছে? আমাদের ইউনিটে এখন আমরা আছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন, অলরাইট গাইস আমরা ছয়জনের সাথে মিট করে দেই। দেয়ার ইজ একদম পিছনে যে আছে সেটা হচ্ছে আমাদের মোটা কোতোয়াজা, তারপরে সামনে যে আছে রিয়াজ, রিয়াজ ভাই যে বাংলা সিনেমার ঐতিহাসিক কি জানি ছবি করছিল শ্বশুর বাড়ি জিন্দাবাদ, ও উনি, ঠিক আছে? তার পিছনে আছে চাপাখোর সাহেব, ঠিক আছে নাম দিয়ে দিলাম। দেয়ার ইজ আওয়ার বেন্দালি সোহেল, আমি বেন্দালি না ভাইয়া, তাহলে তারপরে আমাদের গিট্টু আজাদ, সব কিছুতে গিট্টু লাগানি রুস্তাদ, ঠিক আছে? ওনার নাম হচ্ছে মান্না ভাই, কপিমাল, আমাদের কপিমাল, ঠিক আছে? আচ্ছা কপিমাল, আর এই হচ্ছে কুখ্যাত বিখ্যাত নাম করা বেশ বেশি বাণীর কুখ্যাত বিখ্যাত নাম করা একজনই সে, দেয়ার ইজ ওয়ান এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল to be continue, you busy now and your lagaloi and your porichoy je niche ja hoga aro 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 kichu baki ache aro sar aro baki your porichoy please chok bondho korlo kan ta khula rakhe eta lagay kemne beta he is a sastra sastra he is a maratok sastra pat bondho mer mani jut kelche আমার হিরে দুরি বান না কুইরে, আমার রয়্যাল বেঙ্গল টাইগার কো এম পিট কালবাম তোর কুইরে, তোর বাপের বাত আমি আর খাইতাম না, তোর মার বাত আমি আর খাইতাম না, কি তুইছি বন্ধু, তোর মার বাত আমি আর খাইতাম না, কে রে ভাত খাইতাম না, তোর রুটি বানায় দিবি কইতে না তুই নষ্ট। অলরাইট গাইস, তারপরে আমরা আমাদের স্পটে অলমোস্ট পৌঁছে গেছি, শাহজালাল ভার্সিটিতে এখন আছি, শাহজালাল ভার্সিটির যদিও কোনো ব্লগ করি নাই আজকের ব্লগে, তেমন একটা কিছু দেখাবো না, সুন্দর লাগে দেখেছেন, সুন্দর লাগে নি এই চশমায়,
ভার্সিটির ব্লগ যেহেতু করি নাই, আজকের ব্লগে তো আমি একটা ভার্সিটি দেখাবো না, ইনশাল্লাহ আমরা অন্য একদিন এসে ভার্সিটি পুরো ঘুরে টুরে দেখাবো। আজকের বিহাইন্ড সিন থাকবো আমাদের গানের, আমরা ফাজলামি টাজলামি করবো আর গান বানাবো, ইনশাল্লাহ ওইগুলো দেখবেন। আর চ্যানেলে সুন্দর আছে আপনাদেরকে যদি এতক্ষণ করে থাকি তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন কেমন ছিল, আর আমরা আমাদের কাজে লাগিয়ে পড়ি, আপনারা দেখতে থাকুন। এখন না হরি যাও ভাই, গু হোয়াইট লেন্স সবাই লই লিব। 1 2 3 ভাই তোমার কেমন লাগতেছে? খুবই ভালো ভাই, তোমার কেমন লাগতেছে ভিডিও শটে? অবশ্যই ভালো লাগতেছে। কেমন যে লাগতেছে, কেমন যে লাগতেছে আমি চিন্তা করে পারতে মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তাই হ্যাঁ বা কোনো ভাষা খুঁজে পাই যে সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি ভাই, আমার শুধু বাংলা মানে ইংলিশে কথা বলতে ইচ্ছে করতেছে। বলো বলো মেন্টালি মিস্টার হাবিব, হোয়াই ইউ টকিং অ্যাবাউট, কেমন লাগতেছে তোমার? ভাই আই এম সো টায়ার্ড। কেন? কারণ দুইটা হ্যামার এক কথায় বলা যায় যেটাকে, হাতুড়ি নিয়ে আমি দৌড়াইছি হাঁটছি। তো ড্রিল মেশিন আর ব্লেন্ডার মেশিন, হ্যাঁ ড্রিল মেশিন আর ব্লেন্ডার মেশিন নিয়ে দৌড়াইছি। তো আর তুমি ভাই এরকম এরকম করতেছো কেন? হ্যাঁ তোমার কি বীরকি মেমার ছিল ভাই, তোমার কেমন লাগছে ভাই? আমার কোয়েল হ্যাঁ ভাই, আমি কিছু কব না ভাই। কেমন লাগছে বন্ধু? গাইস কি বলবো, মানে মাথা নষ্ট পুরা একদম। এই ফার্স্ট প্রথম বয়েজ গ্যাংয়ে আমরা এতটুক পরিশ্রম করছি বাট করতেছিও, ঠিক আছে এতটুক পরিশ্রম করতেছিও, কারণ আমরা জানি যে মনে করেন যে পরিশ্রমের ফল ভালোই হয়, এতটা খারাপ হয় না। তো আজকের সিনটা হচ্ছে গিয়ে যে দুধু খাও, তো দুধু কেমনে খাওয়া এটা দেখ সবাইরে দেখামু শিখামু কেমনে দুধু খাই, কেমনে দুধু খায় সবাইরে দেখাইমু। কষ্ট করতে কেন হলো, তো কেমনে দুধু খায় সবাইরে দেখামু। আজকের সিনটা হচ্ছে দুধু খাও, এই প্রথম এত পরিশ্রম করতেছি একটা চ্যানেলে বয়স গ্যাংয়ে আর কি। দুধু তো খাওয়ার জিনিস, দুধু খাইলে বুঝছো জরিমানা হইব বুঝছো। এই ছেলে ভাই হর, এই ছেলে আজ জায়গা পাত খেতে তাই ব্রেক 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 মামা নয়ন মামা তোর বাগনা কেন কবে বাতিদার বুয়া, আমাদের তো স্পট চেঞ্জ করতে করতে হাওয়া টাইট মামা। এই তাহলে
টলি দিয়া শর্ট দিলে হন মধ্যে খারাই না আছে অন্তি টলি দিয়ে দূর মারি লিয়া গলা না না আহ মরি যাবে না আমরা ওই উপরে যাইতেছি ওই যে ঘুরে ঘর যাবো এখন হ্যাঁ ওই যে ঘুরে ঘর ওইখানে যাবো কি অবস্থা এই তো ভালো ভাই আমার পেরা লেগে গেছে ফোনটাও হয়ে গেছে ফোন হইছে মিয়া সকাল থেকে ব্যাটে চার্জ নাই শরীরে চার্জ দিতে পারি না ওইটাই সবচেয়ে বড় কঠিন বিষয় নাই ভাই আমার মনে হয় যে আমাজনের জঙ্গলে যাইতেছি হ্যাঁ খুব হাঁপায় গেছি এখন আমি যা পামু তা খামু এই পাতা টাতা আছে ওইগুলো খামু খাও খেড়া মানে খিদা মিটামু বুঝছো লোকেশনটা আসলে খারাপ না অনেক জোরে করে যায় এর আগে আমি অনেক এখানে ফটো শুট করে গেছি অনেক বার ফটো শুট ইয়ালা চার্জ নাই গো আতনে ধর রেডি চলানো ধর হাত আর নিচে না মাত ও চার্জ নাই রে দেখিস আচ্ছা দেখিস সেই মাত ধর রেডি ও আ তো আ গোলাপ ও ও গো আচ্ছা ধর রেডি 1 2 3 4 1 2 3 4 কখনো করছো অনেক ক্যামেরায় ধরার মতন কেউ ছিল না আমার ফোনে চার্জ ছিল না তারপর মোটামুটি দুই একটা দেখাইতে পারবো তাই না সন্ত্রাস তাহলে আজকের মতো এইখানে সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট স্পটে ঠিক আছে আজকে সিলেটের অনেকই ইউটিউবার থাকতেছে আমাদের সাথে সরি সবাইকে দেখাই ফেলাইতেছে এটা কি করতেছি আপাতত আমাকে দেখুন পরে সবাইকে দেখবেন ঠিক আছে জনির বার্থডে ধরে নেন বিকজ ও মনিটাইজেশন পাইছে এটাই বার্থডে ও কেক খাইতে পারবো সব খাইতে পারবো যা কিনা দরকার কিনতে পারবো না না এটা হাবিব ভাই জানে আর কেউ জানুক না জানো তো এই উপলক্ষে জনি আমাদেরকে এইখানে আস্তানাতে নিয়ে আসছে আম্বরখানা আস্তানা এটা তো এইখানে ও পার্টি দিবে তাই তো কেক আনছো আপনাদেরকে দেখাই যাইতেছি সেই অদ্ভুত ছেলেকে ঠিক আছে ছায়াপথের ছেলে ছেলেটার নাম কি আমার নাম মাসুম মাসুম হ্যাঁ আপনারা দেখা যায় না কেন ক্যামেরায় আমি দিব আমার যখন 1.5 লাখ যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ দিব আমি সবাইকে 2 লাখ আঙ্গুল চুষতে আসছি দিস ইজ নট ওয়েল ভাই লাখ লাখ টাকা ইনকাম ভাই না দিস ইজ নট ওয়েল আমরা কি এখানে এখন আঙ্গুল চুষতে আসছি আমি কই আপনাদের জন্য কষ্ট না হয় সেই জন্য জনিস ব্লগ লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো তারপর ছায়াপথ লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো তারপর আর কার তোমার নাম আমার সাকিব লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো সিলেটি গাইস ভাই সিলেটি গাইস সিলেটি গাইস হ্যাঁ লিংক ইন দ্য ডেসক্রিপশনের নাম ছায়াপথর ভাই আর ছায়াপথ হাবিব ভাই রোস্টেড হাবিব ভাই রোস্টেড আর তুমি কে দা হাবিব ভাই রোস্টেড হে কাবাব গাইস কাবাব গাইস সবাই ফুডি স্টেশনকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ চ্যানেলটা আসলে ডাউনলোড ডেসক্রিপশনে নাই নাই ওটা ডেসক্রিপশনে নাই বাট ইউটিউবে আছে
FURTI STATION. Assalamualaikum viewers. আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার মনটা খুব খুব বেশি ভালো, আর আমার ভাই যজন আছে সব কালা, আমি সবটাই বেশি দল। ওকে, তোমার লাগি ডিউ ক্রিম, তুমি ডিউ ক্রিম ইউজ করতে আরো তোমার লাগি উপকারী ডিউ। আর তুমি তো ডিউ মারবেন না, আর তুমি কি মারো? আমি প্যান লাভ নি মারি, আচ্ছা বুঝি না খাই বাটি বাবারি তেনতে মুখ মারি গিলা। মাউন্টেন দুবাই কোম্পানি বাজার, ও কোম্পানি বাজার, এটা কাট করো। পরশু জনি মনিটাইজেশন পাইছে, যার জন্য আমার পক্ষ থেকে তার একটা কেক। তো আমরা এখন এই কেকটা সবাই মিলে কাটমু, খাইমু, এরপরে খাইমু, এটা আমি জনি হাতে দিব, এরপরে মা খাইমু, আটালে গো ইয়া ভাই দিও জনি, ওজন বেশি কে বা দিও ওজন বেশি ধরো, সবে ধরো আমরা একটু দেখতে চাই, ধরো দুই মিনিট থেকে আমরা আগে দেখতে চাই এটার ভিতরে, না এটা দেখার কোনো প্রয়োজন নাই, তোমরা পরে দেখবা এটা। হ্যাপি বার্থডে টু ইউ, ওয়াট দা ফুক্কা, ওয়াট দা ফুক্কা। তো ফাইনালি আমরা যেই কারণে এখানে মিট হইছি, আশা করি এই কারণ লাইটিং খারাপ যাই হোক, আশা করি ওই প্ল্যানটা সাকসেস হবে। আমার মনিটাইজেশন হানি হই যার খাওয়াই চান, এটা মনিটাইজেশন এর খানি না, আমি জানি এটা কিসের খানি, এটা প্লে বাটনের খানি, আমি জানি আমাকে বললে কাম হবে না, এটা প্লে বাটনের খানি না, না না আমি জানি তো, এটা বয়সিং এর খানি। চালো 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 চালো